দক্ষিণ সুরমায় আলোচিত খুনের 3 দিনের মাথায় অস্থি বদলি। সিলেটের দক্ষিণ সুরমায় আলোচিত একটি খুনের ঘটনার 3 দিনের মাথায় বদলি হয়েছেন থানার ওসি খায়রুল ফজল। তবে পুলিশের দায়িত্বশীলরা এ বদলিকে নিয়মিত বদলি বলেই মন্তব্য করেছেন। জানা গেছে, গেল শুক্রবার রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সিলেট, ধর্মঘটের ডাক দেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা, অবরুদ্ধ করে রাখেন সিলেট ঢাকা মহাসড়ক। থমথমে পরিস্থিতিতে শনিবার দুপুরে ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাথে ছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ওই বৈঠকে ট্যাঙ্ক লরি শ্রমিক নেতারা অবিলম্বে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলের প্রত্যাহার দাবি করেছিলেন। একই সাথে খুনের সাথে জড়িতদের গ্রেফতারও চান তারা। এর 3 দিনের মাথায় আজ সোমবার বদলি করা হয়েছে ওসি খায়রুল ফজলকে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলকে মহানগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে, এটা নিয়মিত বদলি কার্যক্রম। তিনি জানান, মোগলবাজার থানার ওসি আক্তার হোসেনকে দক্ষিণ সুরমা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে, আর মোগলবাজার থানার ওসি সাহাবুল ইসলামকে ওই থানার ওসির দায়িত্ব প্রদান করা হয়েছে।